হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমার সঙ্গে আলোচনা করবো ফিজিক্স মানে প্র্যাকটিক্যাল খাতায় তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষার আগের দিন কী কী করণীয় তোমাদের, সে বিষয় নিয়ে একটু জাস্টলি কিছু আলোচনা করব, ঠিক আছে? তো এখানে দেখো, আমি ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতা একটা কালেক্ট করেছি 2023 সালে। যে জিনিসটা তোমাদের জন্য আমি মনে করি যে কিছুটা হলেও হেল্প করবে, কিছুটা যদি হেল্প করে আর কি। তো দেখো, আমি নতুন কেউ শিক্ষক চ্যানেল থেকে আজকে এই প্র্যাকটিক্যাল ব্যবহারিক বিষয় নিয়ে কখনো আলোচনা করিনি, জাস্ট আজকে একটু জাস্ট কথা বলবো এই প্র্যাকটিক্যাল খাতাটা নিয়ে আর কি, ঠিক আছে? তো একটু দেখো, আশা করি জিনিসগুলো তোমরা বুঝবে। এখানে দেখো, তোমাদের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে ইনডেক্স। তোমরা এখানে কোনো কাটাছেঁড়া করবে না, কোনো কিছু ভুল লিখবে না, কারণ প্রথমে তোমার টিচার এটা কিন্তু তোমার উপর একটু নজর দিবেন, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ইনডেক্স তোমার টিচার কিন্তু ভালো করে দেখবে। তো তোমাদের একটু সাজেস্ট করবো যে জিনিসগুলো তোমরা ভালোভাবে লিখবে, সুন্দরভাবে উপস্থাপন করবে টিচারের সামনে, ঠিক আছে? তো এরপরে এখানে চিত্রগুলো একটু দেখে নিবা, যদিও চিত্রগুলো দেখা তোমার লাইফে একটু কোনো না কোনো জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, এই জিনিসটা চেনো না, খুব কম স্টুডেন্ট আসো, এই জিনিসটা চেনো না, খুব কম স্টুডেন্ট আসো, সবাই বলবে এটা কি, এটা হচ্ছে প্যারোডিক ট্যাবল, ঠিক আছে? এটা কি প্যারোডিক ট্যাবল আর কি, ঠিক আছে? তো এরপরে দেখো, এই যে এখানে প্রতিটা জিনিস কিন্তু খুবই সুন্দরভাবে কয়েকটা চিত্র উপস্থাপন করা হয়েছে, জাস্ট এগুলো দেখার দরকার নাই। প্রথমে তোমাদের যে জিনিসটা একটু লাগবে আমি সেই জিনিসটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তো তোমরা এখানে যা যা আছে প্র্যাকটিক্যাল পরীক্ষার আগের দিন, তোমরা জাস্ট এখানে তোমাদের টিচাররা তোমাদের স্কুলে যা যা পড়িয়ে থাকেন সেই বিষয়গুলো তোমরা একটু উপস্থা মানে পড়ে যাবা, পড়ে গেলে পরীক্ষাগুলো যখন পড়ে যাবা তোমাদের কাজে দিবে, ঠিক আছে? যেমন এখানে আমি এখানে প্রতিটা জিনিস একটু দেখাচ্ছি না, জাস্টলি আমি প্র্যাকটিক্যাল খাতাটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু একটা জিনিস তোমাদের প্র্যাকটিক্যাল খাতার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে মিনিমাম তোমরা মানে মানে পরীক্ষা তোমরা 5টা রাখার চেষ্টা করবে, মিনিমাম 5টা। যেমন এখানে কিন্তু মিনিমাম 5টা দিয়েছে, ঠিক আছে? অবশ্যই কিন্তু ইনডেক্সে তোমার টিচার সাইনটা নিয়ে নিবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা পেজ নাম্বার দিবা। আসলে এগুলো তোমরা সবাই জানো কী কী করতে হয় আর কি। হ্যাঁ, তো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে তোমরা অবশ্যই তোমাদের নামটা লিখে দিবা আর কি, ঠিক আছে? অবশ্যই তোমার নামটা লিখে দিবা। হ্যাঁ, আশা করি বুঝাতে পারছি। এরপরে আর কি প্রতিটা জিনিস, যেমন অবশ্যই প্রতিটা জিনিস প্রত্যেকটা জায়গায় তোমার নাম লিখবা। যেমন এখানে কিন্তু তোমার জিনিসগুলো লেখা হয়নি, হ্যাঁ একটু লিখে ফেলবা। লিখে ফেললে মানে প্রতিটা পেজে যখন তুমি এই জিনিসটা লিখে ফেলবা, এই জিনিসটা মানে শিরোনামটা তোমার প্রতি পেজে লিখতে হবে, ঠিক আছে? প্রতি পেজে লিখতে হবে। আর চিত্রটা মিনিমাম চেষ্টা করবা যে এই পেজে আঁকার জন্য, বিশেষ করে এই পেজে, এই পেজে আঁকার চেষ্টা, সরি এই পেজে আঁকার চেষ্টা, এরকম একটা সাদা পেজে আঁকার চেষ্টা করবা। যদি আমি এখানে সুন্দরভাবে দেখাতে পারছি না ব্যক্তিগত ইস্যুর কারণে, তো এরপরে এই আর কি বিষয়, আমি প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আর কিছু বলছি না। মিনিমাম তুমি যদি 5টা এরকম একটা করার পরে একটা গ্যাপ দিবা, ঠিক আছে? একটা করার পরে গ্যাপ দিবা, তারপরে এখানে চিত্র আঁকবা, এরপর এভাবে লিখবা, ঠিক আছে? জাস্টলি কীভাবে লিখবা আমি তার একটা নমুনা দেখাই দিলাম আর কি, তার একটা নমুনা আমি দেখাই দিলাম। জাস্টলি আমি বলবো যে এখানে অবশ্যই তোমরা শিরোনামটা দিবা, তোমরা তারিখটা সুন্দরভাবে দিবা, তোমাদের যে টিচার তোমাদের যে তারিখটাতে, এখানে কিন্তু স্টুডেন্ট একটু প্যাচ করে ফেলে, ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের যাতে একই তারিখ থাকে এটা একটু খেয়াল রাখবা। অবশ্যই এক্সপিরিয়েন্স 3 নাম্বার এটা অবশ্যই দিবা, 2 নাম্বার হলে 2 নাম্বার দিবা, এরকম পেজ নাম্বারটাও একটু কাউন্ট করে দিয়ে দিবা, ঠিক আছে? কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো যদি এই বিষয়গুলো ছাড়ে তোমার এই লেখাগুলো পড়ার থেকে ওই বিষয়গুলোর উপর একটু টিচার নজর দেবেন আর কি, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। যেমন এখানে স্টুডেন্টটি লেখেনি, জাস্ট তুমি লিখবা, যদিও এটা সরাসরি দেখা হয়নি তাই এটা কয়েকদিন পরে দেখানো হবে আর কি। আমি তার আগে এটা একজনের কাছ থেকে কালেক্ট করেছি, যেমন এখানে 5 নাম্বার দিয়েছে, ঠিক আছে? প্রতিটা জিনিসে কিন্তু গুরুত্ব রয়েছে, ঠিক আছে? প্রতিটা জিনিস একটু ভালোভাবে মেনশন, আর প্রত্যেকটা জিনিসের যে একটা সাইন, ওই সাইনটা তোমাদের টিচারের কাছ থেকে নিয়ে নেবা, ঠিক আছে? আশা করি আমি বুঝতে পারছি। এখানে প্র্যাকটিক্যালের বিষয়ে আর কিছু বলার নেই, আশা করি প্র্যাকটিক্যাল কীভাবে লিখতে হয়, প্র্যাকটিক্যালে এখন প্র্যাকটিক্যালের যে পরীক্ষাগুলো এগুলো কোথা থেকে লিখবো, এগুলো তোমাদের নিশ্চয়ই যে তোমরা একটা গাইড কিনো, তোমরা গাইড কেনার সাথে কিন্তু তোমাদের ফিজিক্স সাথে একটা বই দেয়, ছোটো করে ব্যবহারিক একটা বই দেয়, আমি তোমাদেরকে এখনই দেখাবো, ওই বইটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? ওখান থেকে দেখে দিয়ে ও বসাতে পারো, বসানোর আগে হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা এটা অবশ্যই মানে ওই পরীক্ষণ যে পরীক্ষণটা তোমরা এখানে উপস্থাপন করবে সেটা অবশ্যই তোমরা প্র্যাকটিক্যালি করে দেখবা, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি আমি। হ্যাঁ, তো চলো আমরা আমাদের মানে প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো ওগুলো এখন একটু মানে পরীক্ষণগুলো একটু অ্যানালাইসিস করে দেখি, ঠিক আছে? চলো, তো আমি এখন একটা মানে তোমাদের সামনে এখন একটা বই নিয়ে আসবো, ঠিক আছে?
ওইটা কিন্তু মানে হচ্ছে আমার লেকচারের সাথে কিন্তু জিনিসটা দেওয়া, ঠিক আছে? চলো আমরা আমাদের বইটা নিয়ে আসি। তো দেখো আমি কিন্তু আমাদের বইটা নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এরকম একটা বই, ছোট আকৃতির একটা বই, যেমন এটা দেখতে পাচ্ছ, দ্বিতীয় খণ্ড, ঠিক আছে? দ্বিতীয় খণ্ড মানে এরকম প্রথম খণ্ডে এরকম দুইটা খণ্ড থাকে আর কি, এটা হচ্ছে ব্যবহারিকের অংশ, ঠিক আছে? তো চলো এটা আমরা দেখে আসি, এখানে কি আছে কি নাই সব এ টু জেড আমরা একটু বিস্তারিত দেখবো আর কি, ঠিক আছে? বিস্তারিত আমরা দেখব, দেখি কি আছে আর কি। হ্যাঁ, খুব তো এখানে আমি একদম পরীক্ষণে চলে যাব। আমাদের মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণ জিনিসটা বেশি আমাদের কাজে দিবে, তো আমরা পরীক্ষণগুলো একটু দেখব। তো আমার তোমাকে যে চারটা পাঁচটা বিষয় পড়ানো হয়েছিল তোমাদের স্কুলে, বা তোমাদের স্কুলে যে পরীক্ষণগুলো দেখানো হয়েছিল সেই পরীক্ষণগুলো জাস্টলি একটু দেখে যাবো, ঠিক আছে? যেমন এখানে ব্যবহারিক অংশের মধ্যে তোমাদের কয়েকটা জিনিস কিন্তু দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে ব্যবহারিক অংশের চূড়ান্ত অংশ। এখন সুন্দরভাবে তুমি যদি পেজটা খুলো, তো অবশ্যই কিন্তু ব্যবহারিক পরীক্ষার আগে তোমরা একটু সুন্দরভাবে সুশীলভাবে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের একটা ভালো নাম্বার পাওয়ার একটা পসিবিলিটি থাকবে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের আজকের লেকচারটা একটু শুরু করে দিই, তাই নাকি? তো দেখো আমরা প্রথমে আমাদেরকে বলা হয়েছে যে একটি ম্যাচ বক্সের আয়তন নির্ণয় করো, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে বলছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, আমি তোমাদের সুবিধার জন্য একটু জুম করে নিয়েছি, ঠিক আছে? একটু দেখো, আচ্ছা হ্যাঁ, তো দেখো এখানে বোঝা যাচ্ছে যে স্লাইড ক্যালিপার দিয়ে একটি ম্যাচ বক্সের দৈর্ঘ্য আয়তন উচ্চন মেপে তার আয়তন নির্ণয় করি। সূত্র কী লিখবে? সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক স্টুডেন্ট এটা ভুল করে, এটা লিখতে যায় না। ক্ষেত্রফল হলো কোনো বস্তুর পৃষ্ঠের পরিমাণ, আর কোনো বস্তু যে স্থান দখল করে তাকে সেই বস্তুর আয়তন বলে, ঠিক আছে? অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে কোনো পৃষ্ঠ মানে কোনো একটা বস্তু, সাপোজ হচ্ছে এটা একটা বস্তু, ঠিক আছে, এটার মানে কোনো একটা বস্তুর কি মানে প্রতিটা পৃষ্ঠে, যেমন এটা একটা পৃষ্ঠ, হ্যাঁ, প্রতিটা পৃষ্ঠের পরিমাণকে কী বলা হয়, পৃষ্ঠের পরিমাণে ক্ষেত্রফল বলা হয়, কিন্তু আয়তন হচ্ছে, যেমন হচ্ছে এটা এখানে কতটুকু পরিমাণ জায়গা দখল করেছে তার একটা সারফেসের একটা পরিমাণ, ঠিক আছে? তার জন্য তোমার উচ্চতা লাগবে, দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, দৈর্ঘ্য লাগবে, একটা উচ্চতা লাগবে, হ্যাঁ, পুরুত্ব আর কি, ঠিক আছে? এরকম জিনিসগুলো লাগবে। তো এরপরে দেখো এখানে সুন্দরভাবে তারা কিন্তু ক্ষেত্রফল এবং আয়তনের সূত্রটা দিয়ে দিয়েছে। যন্ত্রপাতি, যেসব যন্ত্রপাতিগুলো লাগবে সেগুলো কিন্তু আলাদাভাবে তুমি লিখে নিতে পারো, হ্যাঁ। আর হ্যাঁ, সূত্রটা কিন্তু অবশ্যই লিখবে, কারণ তুমি সূত্রটা জানো। সূত্রটা কী? সূত্রটা হচ্ছে এল সমান এম প্লাস বি ইন্টু বিসি, হ্যাঁ। বি মানে কি? বি মানে হচ্ছে যে বার্নিয়ার সমপাতন, আর বিসি মানে কি? বার্নিয়ার ধ্রুবক, এম মানে প্রধান স্কেল, আর এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? তো তোমাকে বলছে আয়তন নির্ণয় করতে, কিন্তু তার জন্য তোমার দৈর্ঘ্য লাগবে, তাই না? তো সেটার জন্য সেটা আমরা বের করবো, কীভাবে বের করবো সেটাই এখন দেখাবো, ঠিক আছে? এরপরে কী কী যন্ত্রপাতি লাগবে? সাইড ক্যালিপার লাগবে, ম্যাচ বক্স লাগবে, কাজের তারাটা একটু পরে নিবে, সাইড কার্সের প্রধান স্কেলে কুটো তোমার এক ভাগের মান কত, বার্নিয়ার স্কেলের মোট ভাগ কত সংখ্যা তা লক্ষ্য করি, এর থেকে যন্ত্রের বার্নিয়ার ধ্রুবক নির্ণয় করি, হ্যাঁ, মানে হচ্ছে যে অর্থাৎ বার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার জন্য কী লাগবে, বার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার জন্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের মান এবং হচ্ছে যে কি বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যাকে বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা বার্নিয়ার ধ্রুবক পাবো। এরপর হচ্ছে এখন ম্যাচ বক্সের দৈর্ঘ্য বাড়াবো বস্তুটিকে স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মধ্যে স্থাপন করে। আমার কাছে স্লাইড ক্যালিপার্স নাই, নাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে দেখাতাম, ইনশাল্লাহ একদিন দেখাবো, ঠিক আছে? চোয়াল দুইটাকে বস্তুর দুই প্রান্তের সাথে স্পর্শ করাই। এরপরে হচ্ছে মানে দুইটা যে চোয়াল আছে মানে স্লাইড ক্যালিপার্সের দুটো চোয়াল তোমাদের বইয়ে দেখতে পাবে, দুইটি স্লাইড ক্যালিপার্সের দুটো চোয়াল আছে, হ্যাঁ। স্লাইড ক্যালিপার্স নিয়ে আমার প্রতিটা যন্ত্র নিয়ে কিন্তু আমার একটা এক্সপ্লেইন থাকবে পরের ভিডিওতে, ইনশাল্লাহ। মানে আমি প্রত্যেকটা যন্ত্রের ফিজিক্সের প্রত্যেকটা যন্ত্রের এক্সপ্লেনেশন দেবো, ইনশাল্লাহ, ঠিক আছে? কোনো প্যারা নাই, ওকে।
এবার যে এই অবস্থায় বানিয়ার শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে সে দাগ ওই দাগের পাঠই হলো প্রধান স্কেলের প্রধান স্কেল পাঠ। হ্যাঁ মানে হচ্ছে বানিয়ার শূন্য দাগ প্রধান স্কেলের মানে বানিয়ে যে শূন্য দাগ উপরে যে একটা শূন্য দাগ থাকে সেটা প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে সে দাগের পাঠই হলো সে দাগের পাঠ প্রধান স্কেল পাঠ। ঠিক আছে মানে বানিয়ার স্কেলে একটা শূন্য দাগ আছে যেটা তোমার বানিয়া প্রধান স্কেলের যে দাগটাকে অতিক্রম করবে সেটা হচ্ছে মূল পাঠ। এবং এই অবস্থায় বানিয়ার কত সংখ্যক দাগ প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে যায় তা নির্ণয় করি, এটা হচ্ছে বানিয়ার সম্পাদন, যেটা আমি বলছি আমার কি বানিয়ার সম্পাদন। এবার বাক্সটিকে দৈর্ঘ্য বরাবর কয়েকটি অবস্থানে বসিয়ে, হ্যাঁ দৈর্ঘ্য বরাবর কয়েকটি অবস্থানে বসিয়ে 2 ও 3 নং প্রক্রিয়া পুনরাবৃত্তি করি, প্রাপ্ত মানগুলো চকে স্থাপন করি। অর্থাৎ এই দৈর্ঘ্য বরাবর মানে তার হচ্ছে আমরা বলতে গেলে যে যদি আমার এটা এটা কিন্তু আমি দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর উচ্চতা বরাবর কয়েক 3-4টা মান আমি কিন্তু বের করতে পারি। ঠিক আছে প্রতিটা মান যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর আমি 3টা মান আমি বের করে নিব। ঠিক আছে এরকম করে বের করে নিব, তোমার যদি ইচ্ছা করো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো অবশ্যই মেপে নিব তাই না। যেমন আমি একটু যদি তোমাদেরকে দেখাই, ওকে দেখো তো দেখো আমি যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যেমন হচ্ছে তার দৈর্ঘ্য বরাবর আমরা দেখব, তার প্রস্থ তার সরি তার দৈর্ঘ্য তার আর প্রস্থ বরাবর দেখব, তার তার একটা কী দেখব লেন্থ দেখব, তার একটা উচ্চতা দেখব, প্রতিটা জিনিস আমরা কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করবো অ্যানালাইসিস করে দেখবো। এরপর বাক্সের প্রস্থ বরাবর সাইকেল এবার চোয়ালের মধ্যে স্থাপন করে 2 ও 3 নং প্রক্রিয়া কয়েকটি জায়গায় আমরা পাঠ নিই। ঠিক আছে কয়েকটা জায়গায় তুমি তোমার ইচ্ছা মতো, তবে একটা মান ফিক্স থাকতে হবে, একটা মান ফিক্স থাকতে হবে, একটা মান যদি ফিক্স থাকে তো বাকি 2টা মান তুমি তোমার আনুমানিক একটা মান হিসেবে দূরে নিতে পারো। ঠিক আছে এরপরে হচ্ছে এবার বাক্সের উচ্চতা বরাবর সাইকেল এবার চোয়ালে বাক্সের উচ্চতার বরাবর, হ্যাঁ বাক্সের উচ্চতা সাইকেল এবার চোয়ালের মধ্যে স্থাপন করে 2 ও 3 নং প্রক্রিয়া, অর্থাৎ তাকে তোমাকে 2-3টা মান বাইর করতে হবে, এল ডাব্লিউ এবং হচ্ছে এইচ, এই 3টা মান তোমাকে বাইর করতে হবে। মানে এল মানে হচ্ছে দৈর্ঘ্য, ওয়েট অর্থাৎ হচ্ছে প্রস্থ, হাইট উচ্চতা, এরকম কয়েকটা মান তোমাকে মানে প্রতিটা যদি 3টা করে মান বের করো 3+3+3 কত হয় 9, এরকম তোমার 9টা মান আসবে, এদের আবার গড় একটা পাঠ লাগবে। ঠিক আছে দেখবে তোমরা। এরপরে দেখো প্রয়োজনীয় হিসাবের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করে 1-2 সমীকরণে তা বসিয়ে ম্যাচ বাক্সের আয়তন নির্ণয় করি। এখন 1-2 নং সমীকরণ সেটা কী আবার সেটা আমরা এখানে পড়ে ফেলছি। এই যে দেখো এখানে আমরা ক্ষেত্রফলে একটা সূত্র দিয়েছি, আয়তনে একটা সূত্র দিয়েছি। ক্ষেত্রফলের সূত্র সমান কি তোমরা জানো? ক্ষেত্রফলের দৈর্ঘ্য সূত্র সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে আর এটা হচ্ছে ক্ষেত্রফলের, আর আয়তন হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা তোমরা জানো বাচ্চাকাল থেকে পড়ে আসছ গুণ উচ্চতা। ওকে এই দেখো তো এরকম মানে হচ্ছে প্রয়োজনীয় আমরা যেসব দৈর্ঘ্য মানে অ্যাভারেজ যে আমরা মানগুলো পাবো সেগুলো আমরা কী করবো, সেগুলো আমরা 1 নং এবং 2 নং সমীকরণে সুন্দর মতো বসিয়ে দিব। ঠিক আছে এরপর দেখো পর্যবেক্ষণের যে জিনিসগুলো আমরা পর্যবেক্ষণের জিনিসগুলো দেখবো, তো পর্যবেক্ষণ বানিয়ার ধ্রুবক নির্ণয়, হ্যাঁ তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান হচ্ছে যে 0.1 সেন্টিমিটার, অর্থাৎ তুমি যে প্রধান স্কেলটা ইউজ করবা এই প্রধান স্কেলটা ইউজ করবা এটার এই যে ক্ষুদ্রতম একটা মান থাকবে না এটার মান কত এবং বানিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা কত, যেমন এই ক্ষুদ্রতম 1 ভাগের মান বলা হয়েছে 0.1 সেন্টিমিটার। ঠিক আছে বানিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা বলা হয়েছে কত 10টি, অর্থাৎ বানিয়ার স্কেলের একদম যে ফুল একটা মান করা হচ্ছে এই যে এটা এটাকে বলা হচ্ছে কি এটাকে আমি বললাম এটা হচ্ছে বানিয়ার স্কেল, এটা বানিয়ার স্কেল। ঠিক আছে বানিয়ার স্কেল আমাদের দৈনন্দিন প্রয়োজনে দেখা যায় যে বিভিন্ন পদার্থ আছে আমরা একটু সূক্ষ্মভাবে মাপতে চাই তখন আমাদের স্লাইড ক্যালিভার্সটা হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে যদি আরও বেশি সূক্ষ্মতর করতে চাই একদম প্রচুর সূক্ষ্মতর সেটার জন্য আমরা স্ক্রুগজ ইউজ করতে পারি। আসতেছি আমরা স্ক্রুগজেও যাবো ইনশাল্লাহ, আমি জাস্ট একটা দিয়ে তোমাদেরকে একটা দুটো দিয়ে আমি জাস্ট তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এবার বানিয়ার ধ্রুবক S/N, S এর মান তো আমরা জানি 0.1, ভাই এটা কোথায় পাইলেন 0.1 বললাম তো বানিয়ার স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের মান, ক্ষুদ্রতম 1টা গড়ের মান, এই যে 1টা গড়ের মান তোমার ধরা হয়েছে 0.1 সেন্টিমিটার। হ্যাঁ মানে এটা বলা হচ্ছে মূলত 0.1 সেন্টিমিটার, অর্থাৎ তুমি যদি আমি তোমাকে যদি দেখাই আর ক্যালকুলেটারটা নাও সেখানে তুমি 1 দিয়ে যদি 10কে বাদ করো তাহলে 0.1 আসতেছে,
তো এক এটা কিসের? হ্যাঁ এক এটা হচ্ছে এই যে একটা, মানে প্রধান স্কেল তোমার এক ভাগ, সেটাকে 10 দিয়ে কেন ভাগ করছো? 10 দিয়ে কেন ভাগ